যারা দেশপ্রেমের কথা বলে মানুষকে ধোঁকা দেন, প্রতারণা করেন, বিশ্বাসঘাতকতা করেন। আমাদের মুখে জীবনেও আপনারা কাউকে নির্মূলের স্লোগান শুনেন নাই এবং শুনবেন না। এই বছরের জুন মাসের 5 তারিখ জাতীয় সংসদে মাত্র 7 মিনিট সময় দিয়ে, বহুদলীয় গণতন্ত্রকে খতম করে দিয়ে একদলীয় বাকশালী শাসন কায়েম হয়েছিল। তখন 19টা জেলা ছিল, 19টা জেলায় 19 জন গভর্নরের নাম চূড়ান্ত করা হয়েছিল। এই পদ্ধতি প্রতিষ্ঠা পেলে বাংলাদেশে মানুষের আর কোনো বাক স্বাধীনতা এবং ভোটের স্বাধীনতা থাকতো না। কেন থাকতো না? বাকশাল কায়েম করার পাশাপাশি সমস্ত মিডিয়াকে জাতীয়করণ করা হয়েছিল। বিটিভি এবং 4টা জাতীয় দৈনিক ছাড়া সমস্ত দৈনিকের ডিক্লারেশন বাতিল করা হয়েছিল। আজকে 2024 সাল, আমরা ওই স্মৃতি বহন করে চলছি। কেন আমরা চলছি? এই কারণে যে দেশকে আমরা ভালোবাসি, এই দেশের মানুষকে ভালোবাসি, এদেশের প্রত্যেকটি ইঞ্চি জমি এদেশের প্রতিটি নাগরিকের কাছে আমানত। এই জমির স্বাধীনতা, এই জমির রাজনৈতিক সার্বভৌমত্ব রক্ষা করা আমাদের দায়িত্ব। জামাত ইসলামী একটি দায়িত্বশীল সংগঠন হিসাবে স্বাধীন বাংলাদেশে বরাবর চেষ্টা করেছে দায়িত্বপূর্ণ আচরণ করার, বরঞ্চ আমরাই নিগ্রহের শিকার হয়েছি, এটা বললে হোক না। আমরা সেই সংগঠন যাদেরকে স্বাধীন বাংলাদেশে 2 দফা আওয়ামী লীগ ক্ষমতায় গিয়ে আমাদেরকে নিষিদ্ধ করেছে। আমাদের অপরাধ কি? যাদের রাজনীতিতে স্বচ্ছতা নেই, যাদের দেশপ্রেম প্রশ্নবিদ্ধ, যারা দেশপ্রেমের কথা বলে মানুষকে ধোঁকা দেন, প্রতারণা করেন, বিশ্বাসঘাতকতা করেন, তারা দেশে স্বচ্ছ রাজনীতি পছন্দ করেন না, তারা বরদাস্ত করেন না, তারা এই রাজনীতির কবর রচনা করতে চান। এই জন্যই দফায় দফায় তাদের এই প্রয়াস। আমাদের মুখে জীবনেও আপনারা কাউকে নির্মূলের স্লোগান শুনেন নাই এবং শুনবেন না।